ব্যাকরণ বইয়ের সোনাই সোহাগা যখন অর্থনীতিতে আসে তখন কথাটা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। পৃথিবীর অন্যতম দামি ধাতু সোনাই সাজে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কারো কারো দাঁতও চকচক করে সোনাই। স্বর্ণ থাকে খাবারে এমনকি ওষুধেও। আজকাল স্বর্ণে চমকায় বাড়ি, গাড়ি, মোবাইল ফোনও। এমনকি বিলাসের বাথরুমেও পৌঁছে গেছে সোনা। কোনো জিনিসের দাম মোটা দাগে যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো ওই জিনিসের জনপ্রিয়তা বা চাহিদা এবং তার যোগান বা সহজলভ্যতা। যা কিছু অনেক পাওয়া যায় তার দামও কম থাকে। যেমন সহজলভ্যতার কারণে অ্যালুমিনিয়ামের দাম খুব বেশি নয়, এমন আরও আছে রৌপ্য। সোনাও খুব বেশি দুর্লভ ধাতু নয়। সোনার চেয়ে দুষ্প্রাপ্য অনেক জিনিস আছে যার দাম তুলনামূলক অনেক কম, যেমন অসমিয়াম। তাহলে সোনার দাম কেন এত বেশি? আসলে সোনার দাম বেশি হওয়ার কারণ এর জনপ্রিয়তা। তা না হলে সোনার দামও উৎপাদন খরচের কাছাকাছিই থাকত। এখন প্রশ্ন হল, সোনা কেন এত জনপ্রিয়? কথায় আছে, চকচক করলেই সোনা হয় না। কিন্তু সোনা সবসময়ই চকচকে। সোনায় কখনো মরিচা ধরে না, রঙও বিবর্ণ হয় না। এটি অ্যালুমিনিয়াম, রূপা এবং প্ল্যাটিনামের মতো রাসায়নিক কিংবা অন্য কারণে ধীরে ধীরে ক্ষয়ও হয় না। তার মানে সোনা টিকে থাকে অনন্তকাল। এটি হলো সোনা দামি হওয়ার পেছনের সবচেয়ে বড় রহস্য। এই কারণেই সোনা মজুদ রাখলে নিশ্চিন্তে থাকা যায়। আপনি যদি হন বিয়ের কনেক, তাহলে সোনা হতে পারে প্রেম ও আবেগের নিখুঁত মূর্ত প্রতীক। যদি হন বিনিয়োগকারী, তবে সোনা হতে পারে সহজ এবং নিরাপদ মাধ্যম। মানুষ তার সম্পদ অনুভব করতে ভালোবাসে। সোনা দেখতে যেমন সুন্দর, তেমনি এটি দিয়ে করা যায় মনের মতো ডিজাইন। তাতে এর গুণগত বিচ্যুতিও হয় না। আপনি যদি একজন ম্যানুফ্যাকচারার হন, যদি স্মার্টফোন, ট্যাবলেট কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস তৈরি করেন, তাহলে সোনার চেয়ে নির্ভরযোগ্য ধাতু আর পাবেন না। এটি পারফেক্ট বিদ্যুৎ পরিবাহী এবং এতে কখনও মরিচা পড়বে না। বিজ্ঞানীদের একটা বড় অংশের ধারণা, প্রায় 39 লাখ বছর আগে দুটি নিউট্রন তারার সংঘর্ষের পর তা থেকে ছিটকে পৃথিবীতে এসেছিল সোনা। যেখান থেকে এই ধাতু এসেছিল সেই মহাকাশ যাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি। অদ্ভুত এই মুখোশ এমন চকচক করার কারণও সোনার প্রলেপ। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নভোচারীদের রক্ষা করে। অন্য সব ধাতুর মতো সোনাও ভূমি থেকে তুলে পরিশোধন করতে হয়। এই কাজ অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তাছাড়া সোনা খুঁজে পাওয়াও খুবই কঠিন। ভূতত্ত্ববিদ, রসায়নবিদ এবং ইঞ্জিনিয়ারদের একটি উৎপাদনশীল সোনার খনি খুঁজে বের করতে 10 বছর পর্যন্ত লেগে যেতে পারে। খনি থেকে সোনা তুলতে গিয়ে কত মানুষ জীবন দিয়ে মূল্য চুকিয়েছেন তারও হিসাব নেই। এই বিষয়গুলো সোনার দাম বেশি হওয়ার কারণ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এবং ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য মতে, 2021 সাল নাগাদ 2,05,238 মেট্রিক টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যার মধ্যে 2/3 তোলা হয়েছে 1950 সালের পর। যদি এই স্বর্ণ গলিয়ে একটি কিউব তৈরি করা হয়, সেটি হবে 22 ঘনমিটারের। গত 2 দশকে স্বর্ণের দাম নাটকীয়ভাবে বেড়েছে। 2001 সালের সেপ্টেম্বরে 1 আউন্স স্বর্ণের দাম যেখানে ছিল $271, সেখানে 2008 সালের মার্চে তা দাঁড়ায় $1,023। 2022 সালের সেপ্টেম্বরে প্রতি আউন্স স্বর্ণের দাম হয় $1,738। এখন পর্যন্ত যে পরিমাণ স্বর্ণ মানুষের হাতে পৌঁছেছে তা পৃথিবীবাসীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবেন প্রায় 0.831 আউন্স, বাংলাদেশি মুদ্রায় যার দাম হবে প্রায় 1,37,000 টাকা। ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে, এখনও বিভিন্ন খনিতে স্বর্ণের প্রমাণিত মজুদ আছে 50,000 টন। এই গড়পড়তা হিসাবে পৃথিবীর মোট সোনার 20% এখনও মানুষের হাতে পৌঁছায়নি। 2020 সালে 3,478.1 টন সোনা উত্তোলন করা হয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে মাত্র 20 বছর পর আর নতুন সোনা পাওয়া যাবে না। বিজ্ঞানীদের ধারণা, সোনা আছে চাঁদেও। মানুষ কি তাহলে সোনা তুলতে চাঁদে যাবে? কাজটা অত সহজ না। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, চাঁদে গিয়ে যন্ত্রপাতি বসিয়ে সোনা তুলে তা পৃথিবীতে নিয়ে আসতে যে খরচ হবে তাতে আসলে পোষাবে না। অতএব পৃথিবীর এই সীমিত স্বর্ণ দিয়েই আমাদের বিপুল চাহিদা পূরণ করতে হবে, ফলে এর দামও হয়তো দিনকে দিন বেড়েই চলবে।